জানুন, বিশ্বের সব থেকে শক্তিশালী রকেট সফল লঞ্চ করালো নাসা। মঙ্গলবার ফ্লোরিডা থেকে লঞ্চ করা হয় স্পেস এক্স ফ্যালকন বৃহৎ রকেটটি। প্রায় 23 তলা সমান এই ফ্যালকন রকেটটি ফ্লোরিডা লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার বিকেলে 3:45 নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে একটি লাল স্পোর্টস কার সহ মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 40 বছর আগে তারা চাঁদে মানুষ পাঠাতে অ্যাপোলো মিশনের জন্য নাসা এই সাইট ব্যবহার করেছিল। সমগ্র বিষয়টি উপভোগ করতে উৎসুকের সংখ্যা কম ছিল না। এই উৎসাহ আরও বাড়িয়ে দিতে স্পেস এক্স প্রধান ইলন মাস্ক চেরি লাল টেসলা রোডস্টার এতে জুড়ে দেন। মহাকাশে এই স্পোর্টস কার লঞ্চ করার এই সুযোগ তিনি ছেড়ে দিতে চাননি। চালকের আসনে স্পেস স্যুটে ড্যামি স্টারম্যানকে রাখা হয় এবং সেই সঙ্গে বেছে নেওয়া হয় ডেভিড বাউয়ের স্পেস ওডিটি সাউন্ড ট্র্যাক।